আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, এবারে তাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে আপনাদের, সেই অ্যাসাইনমেন্টগুলো সংশোধন হয়েছে এবং এর কী কী বিষয় সংশোধন হয়েছে এই দিকগুলো তুলে ধরে এসএসসি পরীক্ষার্থীদের যেসব অ্যাসাইনমেন্ট সংশোধন হয়েছে, তো এইসব বিষয় নিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com-এ। তো বন্ধুরা, আমরা এই বিস্তারিত নিউজ সম্পর্কে জানবো যে এখানে কী বলেছে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের সংশোধন হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টা যদি আপনারা জানতে চান তো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত নিউজে। চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তবে 2021 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার্থীদের 60টি বিষয়ে অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এর মধ্যে 4টি অ্যাসাইনমেন্ট শিরোনাম সংশোধন হয়েছে আর 2টি বিষয় অ্যাসাইনমেন্ট কিছু অংশ নতুন করে সংযুক্ত হয়েছে। একই সাথে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তন হয়েছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। একই সাথে পৌরনীতি ও নাগরিক বিষয়ে প্রথম অধ্যায়ের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। পরবর্তী অ্যাসাইনমেন্ট আবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। গত 18 জুলাই এবারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3 সপ্তাহের 6টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু পরের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট সংশোধন পাঠানো হয়, তাই অ্যাসাইনমেন্ট পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। জানা গেছে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করা হয়েছে সরল যন্ত্র ও তার ব্যবহার। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট শিরোনাম পরিবর্তন করা হয়েছে গতি ও এর রাশিমালা। হিসেববিজ্ঞান 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করা হয়েছে সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব। আর উচ্চতর গণিতের 11 অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম বদলে করা হয়েছে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যার সমাধান। আর রসায়ন তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে বিভিন্ন 4টি মৌলিক নিউটনের সংখ্যা বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরের অরবিটাল সমূহের ইলেকট্রন বিন্যাস অংশটি যুক্ত হয়েছে। রসায়ন চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্ট শুরুর মৌলিক ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সরণিতে অবস্থান, তুলনামূলক আইনীকরণ এবং মৌলিক সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য অংশটি যুক্ত করা হয়েছে। এছাড়াও পৌরনীতি ও নাগরিক বিষয়ে প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পুরো পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরিবর্তন হয়েছে, তো এই নিয়ে বিস্তারিত ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।